কলকাতাতে জাগমা দুর্গা 2024 পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি মাস্টারদা স্মৃতি সংঘে। এই বছরে তাদের বিশেষ নিবেদন সভ্যতার রক্ষা কবচ। কিভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখে নিন। আমাদের মাস্টারদা স্মৃতি সংঘের এবছরের নিবেদন হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। আমরা মূলত দেখাতে চাইছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। বেসিক্যালি এখন মানুষ ফিজিক্যালি বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে, কোনো স্ক্রিনে আসক্তি হয়ে যাচ্ছে। তো মানে বই পড়লে মানুষের মস্তিষ্কের বিকাশ হয় এবং বিভিন্ন ব্যাপারে কল্পনা শক্তি বিকাশ হয়। এটা দেখানোর জন্যই আমরা পুরো মণ্ডপটা সেইভাবে সজ্জিত করেছি। বিভিন্ন লেখকদের বই এবং আগেকার দিনে যেটা হতো যে সবাই গল্পের বই বা বিভিন্ন ধরনের সাহিত্য হোক বা দর্শনের বই হোক পড়তো, সেই জিনিসটা যেটা আবার ফিরে আসতে পারে সমাজের মধ্যে, সেটা দেখানোর যে চেষ্টাই আমরা মণ্ডপের মাধ্যমে করেছি। গল্পের বই থেকে আরম্ভ করে ছড়া থেকে আরম্ভ করে আমরা ছোটোবেলায় ছড়া পড়েছি, বর্ণপরিচয় পড়েছি, এইভাবে ধাপে ধাপে বড় হয়েছি। সেই ধাপে ধাপে বড় হওয়ার পথে যে যে বইগুলো সাধারণভাবে মানুষরা পড়ে, সব রকম বই আমাদের এখানে সাজানো আছে। এগুলোর মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে আপনি ছড়া বলুন বা উপন্যাস বলুন, ছোটো গল্প বলুন, যেগুলো এখন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমরা এখন রিল বা স্ক্রিন এইসবের ব্যাপারে, শর্টস এইসবের ব্যাপারে চলে যাচ্ছি। তো মানুষ যাতে আবার বইয়ের জগতে ফিরে আসে, সেই জন্যে সেই চেষ্টা মানে করার জন্যই আমরা এই জিনিসটা পুরোটা দেখাচ্ছি।